নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি রাধাবল্লবী। রাধাবল্লবী বানানোর জন্য এখানে আমি 1 কাপ বিউলির ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। এবার একটা মিক্সারের জার নিয়ে নেব ডাল বাটার জন্য। সব ডালগুলো দিয়ে দেব আর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ডাল বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, এক সাইডে সরিয়ে রাখবো। এবার ময়দা মেখে নেব। আমি এখানে বড় বাটির 1 বাটি ময়দা নিয়েছি, সে ময়দাটা ঢেলে দেব। আর দিয়ে দেব অল্প একটু চিনি, আর দেব 1/2 চামচের কম মৌরি গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ লঙ্কা বাটা, দু চামচ সাদা তেল, আর দিয়ে দেব বেটে রাখা ডালের থেকে 1/3 ভাগ। এবার সব উপকরণ আমি হাত দিয়ে মাখবো ভালো করে। সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব হাত দিয়ে মেখে। ময়দা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার রাধাবল্লবীর পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2 চামচ সাদা তেল, অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেব, কালো জিরে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব অল্প একটু হিং, তারপরে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ চিনি, 7 মতো নুন দিয়ে একটু কষিয়ে নেব। মশলা একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বাকি বেটে রাখা ডাল, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডাল কষিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দেব ভাজা মৌরি গুঁড়ো 1/2 চামচ, দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মৌরি গুঁড়ো দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার লেচিগুলো কেটে নেব। আমি এইরকম বড় বড় করে লেচি কাটবো। আমি যে ময়দা মেখেছিলাম তার থেকে 14টা লেচি হয়েছে। এবার এটা সরিয়ে রাখবো, রেখে ডালের পুট থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার একটা ময়দার লেচি নিয়ে এইভাবে বাটি তৈরি করে নিয়ে তার মধ্যে একটা ডালের পুর দিয়ে চেপে চেপে মুখটা আটকে দিলেই রেডি হয়ে যাবে। তারপরে গায়ে একটু সাদা তেল মাখিয়ে নেব।
এবার রাধা পল্লবী বেলে নেব, এইভাবে গোল করে বেলে নেব। আগে থেকে বেশ খানিকটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা রাধা পল্লবী তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেব। একে একে সব রাধা পল্লবী আমার ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে।